রাজা তৃতীয় চার্লসের ক্যান্সারটি অনেক আর্লি স্টেজে, মানে একেবারে প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছে বলে নিশ্চিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি আজকে বিবিসি ৫কে দেওয়া একটি সাক্ষাৎকারে এটি নিশ্চিত করেছেন এবং তিনি বলছেন যে তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে রাজার, এবং তিনি রাজার যে কোন ধরনের ক্যান্সার হয়েছে এটা তিনি বলেননি, কারণ এটা এখন পর্যন্ত বাকিংহাম প্যালেস থেকে এই এই কথাগুলো বলা হয়নি। তবে রাজা আউট পেশেন্ট ট্রিটমেন্ট নিয়ে তিনি বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এছাড়া রাজা তার যত পাবলিক যেই প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলো তিনি বাতিল করেছেন, তবে রাষ্ট্রীয় দায়িত্বগুলো তিনি পালন করবেন। প্রতি সপ্তাহে প্রাইম মিনিস্টার ঋষি সুনাকের সাথে তার যেই সাপ্তাহিক বৈঠক হয়, যেই বৈঠকে ব্রিটেনের বর্তমান পরিস্থিতি বা সামনের পরিস্থিতি কী হতে পারে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে রাজার সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী যে আলোচনাগুলো করেন সেই আলোচনা কিন্তু অব্যাহত থাকবে, সেটা রাজা নিজেই দেখভাল করবেন। এদিকে রাজার অসুস্থতার খবর শুনে রাজার ছোট ছেলে প্রিন্স হ্যারি, তিনি আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে ছুটে এসেছেন এবং এটিও কিন্তু ব্রিটিশ গণমাধ্যমে বেশ ফলাও করে এটি ছাপা হয়েছে। এদিকে রাজা ২০২৪ সালে এই যে ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে তিনি দায়িত্ব পালন করবেন কিনা, তার দায়িত্ব যদি পালন না করেন, রাজা হিসাবে যদি যদি দায়িত্ব ছেড়ে দেন, তাহলে প্রিন্স উইলিয়াম তিনি রাজা হিসাবে দায়িত্ব নেবেন কিনা এই বিষয়গুলো নিয়ে এখন ব্রিটিশ গণমাধ্যমে আলোচনা হচ্ছে। ১৭শতকের একজন ভবিষ্যৎবাণী করতেন নস্ট্রাডামাস, আপনারা জানেন তার বিষয়ে, তাকে নিয়ে কিন্তু ব্রিটিশ গণমাধ্যমে প্রায়ই সংবাদ হয়, বিশেষ করে ৯/১১ যে হামলা, তারপরে কস্ট অফ লিভিং ক্রাইসিস, কোভিড, এই ধরনের অনেকগুলো বিষয় তার মানে ভবিষ্যৎবাণী মিলে যাওয়ার কারণে তাকে নিয়ে প্রায়ই যখন বড় ধরনের ক্রাইসিস হয় তখন কিন্তু এই তার নামটি উঠে আসে। এবং তার যেই ভবিষ্যৎবাণী হিসাবে ২০২৪ সালে ব্রিটিশ রাজ পরিবারে একটি বড় ধরনের পরিবর্তনের কথা তিনি বলেছিলেন এবং সবাই বলছে যে, বা ব্রিটিশ গণমাধ্যমগুলো দাবি করছে যে রাজা তৃতীয় চার্লসের হয়তো এই ২০২৪ সালে তিনি তার দায়িত্ব ছেড়ে দিবেন। সেক্ষেত্রে প্রিন্স উইলিয়াম যিনি রাজার পরবর্তী হিসাবে যিনি দায়িত্ব গ্রহণ করবেন, সবচেয়ে বেশি বয়সে ব্রিটিশ রাজ্যের দায়িত্ব রাজা নিয়েছিলেন ২০২২ সালের ৮ সেপ্টেম্বর, যেদিন তার মা মারা যান তখন সেদিনই তিনি রাজা হিসাবে অভিষিক্ত হন। তবে সেই এরপরে যখন আরও বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে তিনি রাজ্য অভিষেকও হয় আর ঠিক তারপরেই এই খবরটি আসলো, এবং রাজা এখন পর্যন্ত মানসিকভাবে যথেষ্ট শক্তিশালী আছেন বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক নিশ্চিত করেছেন। তো এই হচ্ছে রাজা তৃতীয় চার্লসের ক্যান্সার আক্রান্তের খবর, যেটি এখন পর্যন্ত ব্রিটিশ গণমাধ্যমে ব্রেকিং হিসাবে যাচ্ছে। সেই সংবাদের বিস্তারিত আসাম রানা টিভি লন্ডন।